আমার বাসা হচ্ছে রাজশাহীতে, আমি বর্তমানে এখন ঢাকাতে আছি। পড়ালেখার পাশাপাশি তো মিডিয়াতে ইনভলভ, মানে র‍্যাম্প মডেলের কথা আর কি, ফ্যাশন এসব নিয়ে কাজ করা হচ্ছে। আর এটা নিয়ে কাজ করার ইচ্ছা আছে, আর পরের কথাটা পরে। আর আপনি মডেলিংয়ে আসার মানে কারণ? মডেলিংয়ে আসার কারণ হচ্ছে আমার ছোটো থেকে একটা ইচ্ছা ছিল যে আমি মিডিয়াতে কাজ করব। মানে ছোটো থেকে অনেকের ইচ্ছা থাকে না, এরকম আমার ইচ্ছাটা কাজ করেছে যে আমি মডেল করবো, এরকম। তো এখান থেকে আমার এখানে আসা। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? ভবিষ্যৎ পরিকল্পনা কি কি হতে চান? ভবিষ্যতে পরিকল্পনা বলেন যে মিডিয়ার পাশাপাশি, মানে মডেলিংয়ের পাশাপাশি হয়তো ফ্যামিলি বিজনেস আছে, সেটা দেখার ইচ্ছা আছে, আর এত পাশাপাশি এটা চালা। এই মডেল হিসাবে কেরিয়ারটা কীরকম? মডেল হিসাবে কেরিয়ারটা খুব ভালো এবং খুব খারাপ, মানে এটা পিছনে অনেক লেগে থাকতে হবে, নিজে শ্রম দিতে হবে, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। মানে দুই দিন হুট করে এসে যে আপনি উপরে চলে যাবেন, ভালো কিছু করে ফেললেন, এটা না, অনেক দিন লেগে থাকতে হবে। এবং হচ্ছে আমি প্রায় 2-3 বছর আছি, তো একদিনে তো আর। আচ্ছা, বাংলাদেশের যে সবচেয়ে ভালো মডেল, তিনি মান্থলি কিরকম ইনকাম করেন আপনার? আসলে এটা কাজের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে, এটা তো এখন বলা যাবে না, সবসময় তো হয় না। যেমন উইন্টার এক সময়, মানে সময় বুঝে এটা আসে আর কি।